আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আজকের নতুন আরেকটি ভিডিওতে। আশা করি সবাই সুস্থ আছেন। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আমাদের একজন ভাই কমেন্ট করেছিলেন যে জার্মান ল্যাঙ্গুয়েজ জানলেই কি 100% জার্মানিতে যাওয়া যাবে কি না। সো এই কোয়েশ্চনটা হয়তোবা ওনার মতন অনেকেরই আছে, বিকজ আমরা যখন জার্মান ল্যাঙ্গুয়েজ শিখতে চাই, শেখার আগে আমরা একটা জিনিস চিন্তা করি যে আমি যে জার্মান ল্যাঙ্গুয়েজ শিখবো 3 মাস 6 মাস বা 1 বছর সময় দিব, সো জার্মান ল্যাঙ্গুয়েজ শেখার পরে কি আদৌ কি আমি 100% জার্মানির ভিসা পাবো কি না। সো আজকের এই ভিডিওটা মূলত এই বিষয়গুলো নিয়েই আমি আপনাদের সাথে শেয়ার করব। সো আমার লাস্ট 12 ইয়ার্সের এক্সপিরিয়েন্সে, জার্মানিতে জব, স্টাডি, আরও যে বিভিন্ন বিষয়গুলো আছে সেই বিষয়গুলোর কিছু প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স, এবং রাইট নাও 2023 এবং 2024 জার্মানির ইমিগ্রেশনের যে বিভিন্ন ধরনের ল তারা তৈরি করেছে এটার উপর ভিত্তি করে আমি আপনাদেরকে কিছু ইনফরমেশন শেয়ার করব। সো ফার্স্ট অফ অল আমরা আসি যে জার্মান ল্যাঙ্গুয়েজ আমরা কেন শিখব। সো এর কয়েকটা রিজনের মধ্যে আমরা যদি ইন্টারনেটে সার্চ করি বা আরও থিওরিটিক্যাল কিছু বিষয় দেখি তাহলে আমরা কিছু কিছু বিষয় জানতে পারবো যে জার্মান ল্যাঙ্গুয়েজটা অনেকেই ব্যবহার করে, ইউরোপিয়ান বিভিন্ন কান্ট্রিতে জার্মান ভাষা ব্যবহার হয়। সো এই বিষয়গুলোতে আমরা যাব না, আমরা যাব এজ এ বাংলাদেশি হিসেবে, বা আমরা যারা বাংলাদেশে আছি বা অন্য দেশে আছি, আমাদের একটাই টার্গেট যে আমরা জার্মানিতে যেতে চাই এবং সেখানে গিয়ে জব করতে চাই বা যে কোনো পারপাসে যেতে চাই, সেজন্য আমার জার্মান ল্যাঙ্গুয়েজটা শিখলে কতটুকু কাজে আসবে। আচ্ছা, সো কিছু কিছু ক্যাটাগরি আছে যে ক্যাটাগরিগুলোতে জার্মান ল্যাঙ্গুয়েজ একদম বাধ্যতামূলক। সো ফার্স্টে চলে আসবে আউস বিল্ডুং। সো আউস বিল্ডুংটা জার্মানিতে খুবই জনপ্রিয়, শুধুমাত্র যে জার্মানিরাই জার্মানিতে আউস বিল্ডুং করে এমন না, জার্মানিরা ছাড়াও পৃথিবীর অনেক দেশের মানুষ কিন্তু জার্মানিতে এসে আউস বিল্ডুং করে, এবং প্রায় 300-400 মতন প্রোগ্রাম আছে যে প্রোগ্রামগুলোতে আপনি আউস বিল্ডিং করতে পারবেন। সেটার জন্য খুব যে বেশি আহামরি রিকোয়ারমেন্টস তাও না, আপনার এসএসসি অথবা এইচএসসি পাস থাকলেই হবে, এবং আপনি যদি জার্মান ল্যাঙ্গুয়েজ B1 জানেন তাহলেই কিন্তু আপনি জার্মানিতে আউস বিল্ডিং ভিসা নিয়ে আসতে পারবেন। আচ্ছা, এখন এখানে আরেকটা কোয়েশ্চন হতে পারে যে আমার এসএসসি অথবা এইচএসসি কমপ্লিট, আমি জার্মান ল্যাঙ্গুয়েজ B1ও কমপ্লিট করলাম, আমার ভিসার প্রায়োরিটিটা কেমন। সো পার্সোনাল এক্সপিরিয়েন্স অনুযায়ী যারা ইউরোপের বিভিন্ন কান্ট্রিতে আছেন, আমার দেখা মতো এখন পর্যন্ত যারা আউস বিলুংয়ের কন্ট্রাক্ট পেয়েছেন তাদের ভিসার রিজেক্ট হয় নাই, আমার দেখা মতো এখন পর্যন্ত। সো বাংলাদেশের যে রুলস আছে বা বাংলাদেশের যে কন্ডিশন আছে, আপনি যদি সেই কন্ডিশন অনুযায়ী মানে এভরি ডকুমেন্টসগুলো যদি আপনি ফুলফিল আপ করেন তাহলে ভিসার পসিবিলিটি অনেক 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 বেশি। সো আমি যাদেরকে চিনতাম বা আমাদের স্টুডেন্ট যারা ছিলেন, আমার জানা মতো এখন পর্যন্ত কেউ রিজেক্ট হয় নাই, একজনকে রিজেক্ট করে নাই, তাকে আবার রিআপিল করার জন্য বলছে, ল্যাঙ্গুয়েজ B1 ছিল না, সে A2 দিয়ে অ্যাপ্লাই করছিল, তাকে আবার B1 করার জন্য বলছে। সো তার মানে কি আমরা যদি B1 কমপ্লিট করি, আমরা যদি জার্মানি থেকে একটা হাউস বিল্ডিংয়ের কন্ট্রাক্ট পাই, তাহলে আমাদের ভিসার পাওয়ার পসিবিলিটি অনেক অনেক হাই। আচ্ছা, এটা গেল নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যারা আমরা হাউস বিল্ডিং করবো না, মানে আমাদের হয়তোবা গ্রাজুয়েশন কমপ্লিট করা আছে, আমাদের জব এক্সপিরিয়েন্স আছে, আমরা জব ভিসা নিয়ে যেতে চাই, সেই ক্ষেত্রে আমি যদি জার্মান ভাষা জানি তাহলে কি আমি জার্মানিতে 100% জব নিয়ে যেতে পারবো কি না। ভেরি ভেরি গুড কোয়েশ্চন। সো আপনারা চেক করে দেখেন, গতকালকে জার্মান এম্বাসি বাংলাদেশের ফেসবুক পেজে তার একটা পোস্ট করেছে যে জব ভিসার জন্য বা জব স্কিলড ইমিগ্রেন্টের জন্য অ্যাপ্লিকেশন করার জন্য। তার মানে কি? তার মানে জার্মানিতে স্কিলড ওয়ার্কারের অনেক ঘাটতি দেখা দিচ্ছে। আমি এর আগে একটা ভিডিও তৈরি করেছিলাম যে জার্মানিতে অনেক দক্ষ শ্রমিক দরকার, সো এই বিষয়ে তারা বিভিন্ন ধরনের প্ল্যান এবং প্রোগ্রাম করতেছে, শুধুমাত্র যে বাংলাদেশে তা না, সারা ওয়ার্ল্ডেই। সো এর মানে মিনিংটা কি? এর মিনিংটা হচ্ছে যে জার্মানিতে অনেক দক্ষ শ্রমিক দরকার। সো দক্ষ শ্রমিক জানতে গেলে আপনাকে জার্মান ল্যাঙ্গুয়েজ জানতে হবে, যেহেতু সেই কানের মাতৃভাষা হচ্ছে জার্মান, এবং আপনি যদি বিভিন্ন সেক্টরে কাজ করেন আপনার জার্মান ভাষা জানা দরকার। তার মানে আপনার যদি A1, A2 অথবা B1 কোনো একটা ল্যাঙ্গুয়েজের লেভেল জানা থাকে তাহলে কিন্তু আপনার জব পাওয়ার পসিবিলিটি অনেক বেশি, এবং পোল্যান্ড, চেক রিপাবলিক বা অন্যান্য কান্ট্রির যে নন স্কিল্ড
ওয়ার্ক পারমিটগুলো হয় সিজনাল বা নন সিজনাল, সেইখানে কিন্তু ভিসা রিজেক্ট হয়। বাট জার্মানিতে যদি আপনি ওয়ার্ক পারমিট নিয়ে অ্যাম্বাসিতে সাবমিশন করেন, আপনার কিন্তু ভিসা রিজেক্ট হবে না। আমার দেখা মতো এখন পর্যন্ত ভিসা রিজেক্ট হয় না বললেই চলে। সো এটা হচ্ছে একটা অ্যাডভান্টেজ যে আমাদের যদি ল্যাঙ্গুয়েজ থাকে, আমরা যদি একটা ওয়ার্ক পারমিট জার্মানি থেকে পাই, তাহলে আমাদের ভিসা পাওয়ার পসিবিলিটি অনেক অনেক বেশি। আচ্ছা, নেক্সট হচ্ছে আরও কিছু কিছু প্রোগ্রাম আছে যে প্রোগ্রামে আমরা আসতে পারি। যেমন এওপেয়ারে আমরা আসতে পারি, জব সিকার ভিসা নিয়ে আমরা আসতে পারি, যে যারা জব সারা জার্মানিতে আসতে চান, এসে জব খুঁজবেন, তারপরে আপনি সেখানে পারমানেন্টলি রেসিডেন্ট হবেন। সো এটার জন্য জার্মান ল্যাঙ্গুয়েজ ইম্পর্টেন্ট। নেক্সট যে একটা গোল্ডেন অপরচুনিটি আসলো, সেটা হচ্ছে কার্চ অপরচুনিটি, একটা বিষয় যে আপনি এক বছরের একটা ভিসা নিয়ে জার্মানিতে আসবেন, আসার পর সেখানে জব খুঁজে পাবেন, তারপর আপনি সেখানে পারমানেন্টলি বা স্টেপ বাই স্টেপ আপনি সেখানে কন্টিনিউ করতে পারবেন। সো এখানে ক্যানাডার মতন তার একটা পয়েন্ট ভিত্তিক সিস্টেম চালু করেছে। সো যাদের পয়েন্ট 6 হবে তারাই এলিজেবল। সো 6 পেতে গেলে আপনাকে কিছু কিছু স্টেপ ফলো করতে হবে। নাম্বার 1, আপনার এজ যদি 35 বা 40 মধ্যে হয়ে থাকে, আপনি এখানে 2-3 পয়েন্টস পাবেন। আপনার যদি 2-3 ইয়ার্সের জব এক্সপিরিয়েন্স থাকে, তাহলে আপনি আরও 2-3 পয়েন্টস পাবেন। আপনার যদি জার্মান ল্যাঙ্গুয়েজ B1 থাকে, আপনি আরও 2 পয়েন্টস পাবেন। তবে এখানে ম্যান্ডাটরি হচ্ছে A1, তার মানে আপনার যদি অন্যান্য স্কিলে 6 হয়ে যায়, আপনার কিন্তু জার্মান ল্যাঙ্গুয়েজ A1 লাগবে। সো তাহলে কিন্তু আপনি অপরচুনিটি কাটে যেতে পারবেন, যেটার জন্য আপনার কোনো টাকা লাগবে না, কোনো জব লাগবে না। সো এই যে অপরচুনিটিগুলো জার্মানিতে দিচ্ছে, তার মানেটা কি? তার মানে হচ্ছে আমরা যদি জার্মান ল্যাঙ্গুয়েজ জানি, আমরা যে স্কিলেই থাকি না কেন, কোনো না কোনো একটা স্কিলে কিন্তু আমরা জার্মানিতে আসতে পারবো। সো এটা ছিল অনেকের প্রশ্নের একটা উত্তর, যে জার্মান ল্যাঙ্গুয়েজ আমরা কেন শিখবো, শিখলে আমাদের কী কী ফেসিলিটিজ আছে। এছাড়া আরও অনেক ফেসিলিটিজ আছে, যেমন যারা স্পাউসে যেতে চান, তারা যদি জার্মান ল্যাঙ্গুয়েজ না জানে, তাহলে স্পাউস ভিসা আসতে পারবেন না। এছাড়া আরও বিভিন্ন ধরনের প্রোগ্রাম আছে জার্মানিতে, সেই সব ভিসায় আসতে গেলেও আপনাকে জার্মান ল্যাঙ্গুয়েজ জানতে হবে। সো টোটাল বিষয়টা আপনাদেরকে মেনশন করার কারণ হচ্ছে একটাই, যে নেক্সট মান্থে আমাদের নিউ জার্মান ল্যাঙ্গুয়েজের ব্যাচ শুরু হতে যাচ্ছে, সেটা হচ্ছে ব্যাচ 8। অলরেডি আপনারা জানেন আমরা এই মাসের 15 নিউ একটা ব্যাচ শুরু করেছি। সো আমাদের ব্যাচে সব সময় স্টুডেন্ট থাকে ম্যাক্সিমাম 10 জন, বিকজ আমরা চাই 1-to-1 আপনাদেরকে শেখাতে, যেহেতু আমাদের কোর্সটা সম্পূর্ণ অনলাইনে হবে এবং আমাদের টার্গেট হচ্ছে A1-B1। সো আমরা চাই আপনার সাথে একদম 1-to-1 কানেক্টেড থাকতে, যার কারণে আমাদের ব্যাচে 10 জনের বেশি স্টুডেন্ট অ্যালাউ করি না। এবং আমাদের কাজটা হবে সম্পূর্ণ অনলাইনে, অথবা আপনার ইন্টারনেট অথবা একটা স্মার্টফোন বা মোবাইল থাকলে কিন্তু আপনারা আমাদের সাথে লাইভে সরাসরি জুমে ক্লাসটি করতে পারবেন। পাশাপাশি আমাদের ক্লাসের ভিডিও রেকর্ড করা থাকবে, দ্যাটস মিন আপনি দেশের যেখানেই থাকেন, যদি কোনো কারণে ক্লাস মিস করেন, তাহলে কিন্তু আপনি সেই ক্লাসটি আবার দেখতে পারবেন। সো যারা যারা জার্মান ল্যাঙ্গুয়েজ কোর্স করার জন্য ইন্টারেস্টেড, যেটা বললাম আমাদের ব্যাচের সংখ্যা মাত্র 10 জন, তার মানে যারা যত আর্লি কোর্সের জন্য রেজিস্ট্রেশন করবেন, তারাই কোর্সের জন্য তত তাড়াতাড়ি অ্যাডমিশন কনফার্মেশন পাবেন। সো যারা ইন্টারেস্টেড আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করেন, আমাদের টিম আপনাদেরকে এই ব্যাপারে A to Z সাপোর্ট দেবে। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, আল্লাহ হাফেজ, বাই বাই।